আপনাদের মামলাখানা কয়েকদিনের জন্য মুলতুবি রইল। এতে করে সুবিধা হলো কি কিছু? অসুবিধা কিছুই হলো না, সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। সাক্ষ্য প্রমাণ কিসের? ওই যে আপনারা যা যা বললেন। আমরা আবার কখন কি বললাম? তারপরে তো আপনি বললেন। হ্যাঁ, ওই কাঠগড়ায় উঠে নিবারণ দাও বলল। আহ, আমি যা যা বললাম সেটা আপনাদেরই কথা, কিন্তু সাক্ষ্য প্রমাণ কোত্থেকে জোগাড় করবো তাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কাগজপত্র যা যা ছিল সবই তো আপনাকে তুলে দিয়েছি উকিল স্যার। একটি বাদে। কোনটা? আরে মশাই, আপনারা বারবার বলছিলেন না যে বাড়ি ভাগাভাগির সময় একখানা কাগজে সই হয়েছিল? হ্যাঁ, সে তো হয়েছে। নিবারণ দাদা তো ভরা আদালতে সবার সামনে ওই গীতায় হাত ছুঁয়ে ফলপ করে মিথ্যে কথা বলল। তা উনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন সেটা প্রমাণ করব কি করে? কাগজগুলো না দেখাতে পারলে? সে অনেক খোঁজা হয়েছে জানেন, কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যায়নি বললেই চলবে নাকি? ওখানেই মামলা জেতার চাবিকাঠি। আর কাগজে যখন সই হয়েছিল তখন নিঘাত সাক্ষী রেখেই সই সাবুত হয়েছিল। তাদের খুঁজে বার করুন, নিজেদের দলে ভেড়ান। সাক্ষী? আরে মশাই, সাক্ষী প্রমাণ এসবই তো মামলার মোড় ঘুরিয়ে দেয়। যে যেমনটা জোগাড় করতে পারে তার পালেই তেমন হাওয়া বয়। কিন্তু আপনি তো বলেছিলেন যে এ মামলা আমাদের কেউ হারাতে পারবে না। সে তো এখনো বলছি। তবে কি না, মামলাটা জোরালো করতে হবে তো। বাড়ি তৈরি করতে গেলে খামগুলো জোরালো হওয়া দরকার, তাই কি না? আর হ্যাঁ, যাওয়ার সময় আমার বেয়ারাকে দুটো টাকা দিয়ে যাবে। এই সকালেই তো দিলুম। ওফ তোরবাবু, বাড়ির মামলা পাওনা গণ্ডা আদায় হবে, আর মাত্র দুটো টাকার জন্য আপনি সকাল বিকেল দেখাচ্ছেন? নেহাত প্রভাসচন্দ্রের বাড়ির ব্যাপার, তাই এত কমে করছি। অন্য কেউ হলে এতক্ষণ বহু টাকা খসে যেত, বুঝলেন? চলি, মামলার পরের শুনানির তারিখটা মনে রাখবেন। মিলগুলো সব একই রকম চাওয়ার হয় নাকি? হ্যাঁ, কাগজখানা এখন পাই কোত্থেকে? অবশ্য কাগজ ফাগজ কিছু নেই, মায়ের মনের ভুল। মায়ের মনের ভুল? হ্যাঁ। তুই সবটা জেনে বসে আছিস নাকি রে? মায়ের কি ভীমরতি হয়েছে যে এরকম একটা ভুল করবে? তা গিয়ে কাগজ খোঁজো। কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তার উপর সাক্ষী। হ্যাঁ, সাক্ষী তো ছিলই, বেশ কয়েকজন ছিল। ও, তোমার সাক্ষী ছিল? আরে বাবা হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। তোর বাপকে পই পই করে বলেছিলুম, যা কিছু করবে লেখাপড়া করে সাক্ষী শপথ দেখে করবে। এবারিতে আশাইস্তক ওই হার হাবাতের দলকে আমি হারে আনেছি। কখন যে পেছন থেকে ছুরি মারবে কেউ বলতে পারে না, তাই তোর বাপকে বলেছিল যা করবে আটঘাট বেঁধে কর। ওমা, সাক্ষী শপথ যদি থেকে থাকে তাহলে তো অর্ধেক কাজ উঠেই গেল। বলছি, কে কে সাক্ষী ছিল তোমার মনে আছে গো? সাক্ষী তো ছিল ওই যে তোর মির্জাপুরের জ্যাঠামশাই, আর বরানগরের ভগ্নিপতি, নামটা ভুলে গেছি। না না, ওই ওই ছোট পিসে মশাই তো? হ্যাঁ, ছোট পিসে। ব্যাস, এনাদের সঙ্গে তো চাইলেই যোগাযোগ করা যেতে পারে। মা, আর কে কে ছিল মনে আছে তোমার? আর আর তো তোর ওই যে সান্নাল বাড়ির কর্তা, সে তো গেল বছর মারা গেছে। আর তোর বাবার দুই বন্ধু এ পাড়ায় ছিল। ওই নবদ্বীপ কাকা তো? না না, নবদ্বীপ কাকা নয়, একজনের নাম হচ্ছে রামজীবন চাটুজ্জে, আরেকজনের নাম জগন্নাথ মিত্তির। ও, তো এই দুজন তো আছেন এখন? না না, ওনারা আর এ পাড়াতে নেই। ওরে বাবা, বেঁচে তো আছেন, এ পাড়ায় যে নেই সে আমিও জানি। জানি অনেকদিন হলো এই পাড়া ছেড়ে চলে গেছেন, সে খোঁজ খবর করে আমি ঠিক বের করে নিতে পারবো। আর কেউ আছেন? আর কেউ তো স্মরণে আসছে না। এই যথেষ্ট, ও এতেই হবে। বড় জোর পেলাম বুঝলে মা, বড় জোর পেলাম। এই শোন দেব, ওই যত তাড়াতাড়ি সম্ভব ওই সাক্ষীদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলে নিতে হবে বুঝলে মা। এই মামলাখানা মনে হচ্ছে আমরাই জিতবো,
জলজ্যান্ত মানুষগুলো আদালতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যখন সাক্ষী দেবে না, তখন দেখব, তখন দেখব ওই নিবারণ দাদারা কোথায় গিয়ে মুখ লুকোয়। দাঁড়া দাঁড়া বর্দা, বলছি এই এতগুলো লোককে জোগাড় যন্ত্র করা, তাদের সাথে কথা বলা, এই চারটিখানি কথা নাকি? তারপরে দেখবে কে কোন সুরে গাইবে তার ঠিক আছে। তুই একটা কাজ কর, তুই ওই মির্জাপুরে আর ওই বরানগরে দুটো পত্র ছেড়ে দে, ওরা এলে না হয় তখন। না না, এই বেবো তুই এক কাজ কর, তো ঠিকই বলেছ, তুই বরানগরে নিজে গিয়ে দেখা করে আসবি, ওটা বাড়ির কাছে ওখানে আর পত্র দেওয়ার দরকার নেই, নিজে গিয়ে কথা বলে আসবি, আর মির্জাপুরে না হয় আমি পত্র পাঠাচ্ছি। আমার মনে হয় তুমি কিন্তু শুধু শুধুই হাওয়ায় তীর ছুড়ছ। এখন এই এইসব লোককে খুঁজে বের করা, যাতায়াত করে চারটি টাকা খরচা ছাড়া আর কিচ্ছু হবে না। আর ওনাদের বললেই বা ওনারা এক্ষুনি এসে নাচতে নাচতে সাক্ষী দিয়ে যাবেনটা কেন বলো তো? দায় তাদের পড়েনি রে, দায় আমাদের পড়েছে, তাই যা যা করণীয় আমাদেরই করতে হবে। আর শুধু আমাদের খরচ কেন, তাদের যাতায়াতের খরচ খরচাও আমাদেরই দিতে হবে, আমাদেরই গিয়ে তাদের নিয়ে আসতে হবে। ঘরে যক্ষি কমানোর চেয়ে যক্ষি বাড়ানোর লোক বেশি, বুঝিস শুভ? এই শোন পেব, প্রয়োজন পড়লে তুই নিজে গিয়ে ওদের নিয়ে আসবি। হ্যাঁ তাই করি, ব্যবসাপাতি ডকে তুলে দিয়ে তাই করি। মা তুমি তাহলে খেয়ে নাও বুঝলে, ওই সাক্ষীদের খোঁজ যখন পাওয়া গেছে তখন তাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিলেই হবে। কাগজখানা যদি একবার পাওয়া যেত না তাহলে আর চিন্তার কিছু ছিল না। সে যাকে তুমি কি চিন্তা করছো বলো তো? ও মা, আমার ছেলেরা রয়েছে, দেখো একটা ঠিক ভালো ব্যবস্থাই হবে, এই মামলা আমরাই জিতবো, তুমি দেখো। শুভটার উপরই সব, বাকিদের যা বহর। খেয়ে নিন মা। একখানা কথা কইব? তুমি আমার কবে অনুমতি নিয়ে কথা কইছো? হ্যাঁ বলছিলাম যে ওই কাগজখানা খুঁজে পেলে তো এত ঝামেলা ভুগতে হয় না, ওই কাগজখানা যদি আরো খানিক খোঁজা যায়। তোমার কি মনে হয় আমি হাতে হাত দিয়ে বসে আছি, কাগজখানা আমি খুঁজিনি? সে তো আপনি খুঁজেছেন। মা এখানে অনুমতি চাইব? ব্যাপারখানা কি বলে দেখি, আবার কি কাণ্ড বাঁধাবে? কোনো কাণ্ড নয়, একখানে অনুমতি চাইছি। ঠিক আছে বলো, আর আমার অনুমতি দেওয়া না দেওয়ার জন্য তো তোমার কম মাটকে থাকবে না? বলছিলুম ওই কাগজখানা আমি একবার খুঁজে দেখবো। আমি খুঁজে পেলাম না তুমি পাবে? খুঁজতে দোষ কোথায়? না না দোষের আর কি, আমার উপর ভরসা নেই কি না? আমি কি তাই বললুম? তবে বাড়িতে সব কটা ঘরে এদিক ওদিক পুরনো তরঙ্গ পুতুলি ছড়ানো আছে, আপনি তো আর সব দেখতে পারেননি, আমি যদি খুঁজে দেখি। দেখো মন যখন চাইছে দেখো, আমার বাকি তো আর তুমি শুনবে না, একটা প্রলয় কাণ্ড করে আমাকে হ্যাঁ করাবে, তার চেয়ে যদি শান্তি পাও দেখো।
বলছিলুম কাল তবে আপনার ঘর থেকেই খোঁজা শুরু করি। এই ঘরটাই আগে খুঁজে দেখি। আমার ঘরে তো আমি খুঁজেছি, দেখলে দেখতে পারো, তবে ঘরের জিনিস যেন এদিক সেদিক না হয়। কিচ্ছু হবে না মা, সব ঠিক থাকবে। বলছে তোমার নাতি? বাবা, সে তো সকাল থেকে কল কল করে কথা কই যাচ্ছে কই যাচ্ছে। ঠাকমা নাতির গোপন কথা তুই শুনবি কেন রে? যা, তাও তো বটে। কি গো, তুমি ঠাকমার সঙ্গে কথা বলছো? বলে বাবালি বাবালি বাবাটা বাবু। মা বলছি, আমি ওনাদের পত্রখানা তাহলে আজই পাঠিয়ে দিচ্ছি, আর একদিন ওই সময় করে রামজীবন জ্যাঠা আর জগন্নাথ কাকার সঙ্গে গিয়ে দেখা করে আসবো। কি বলেছিলাম তোকে? হ্যাঁ কি বলেছিলাম? সব ঝোঁক কি তোকেই পড়াতে হবে? আমি জানতাম। বাকিগুলো কি করছে? বাকিগুলো কি করছে? কুটোটি তো মেরে খায় না। না না, তা কেন হবে? ও এই তো কাল পেবো আমার সঙ্গে আদালতে গেছিল। হ্যাঁ, আদালতে গেছিল ওই জাওয়াই স্যার। ওকে আমি হারে হারে চিনি, বুঝলি? কাল যখন বরানগরে যাওয়ার কথা বললাম, তখন তো একবার মুখটাকে ভেটকে রইল। ওকে আমি হারে হারে চিনি। ও ছাড়ো না মা, ও মিলেমিশে সবাই মিলে করলে ঠিক হয়ে যাবে। দেখো সেই তুই বড় বড় কাজ করছিস, ছোটদের দোষ ঢাকছিস, কিন্তু তাদেরও তো একটা দায়িত্ব আছে। কদিন আর দাদার ঘরে হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? ওলে বাবালে বাবালে। মা আমি আসি। শোন, এই একবার কেদার বাবা জীবনের বাড়িতে যাস, ওই পেবার মেয়ের ব্যাপারে একটু কথাবার্তা কই নিস, আর একটা শুভ দিন দেখে জানা মেয়েটাকে দেখে আয়না। মা ওই কোর্ট কাচারি মামলা মোকদ্দমা নিয়ে এত জেরবার হয়ে আছি না, আমি বলি কি এই দিকটা একটুখানি সামলে উঠি, তারপরে একদিন না হয় গিয়ে। দেখলি আমার কথা তুই শুনিস না? তোকে সেদিন কতবার করে বলল, বিয়ের ব্যাপারে তুই গাই করিস না, এটা কি একটা বড় ব্যাপার নয়? আর পেকার মেয়ে তো এখনো তুই দেখলি না কেন? ওই ওই তো যোগু দাদা, যে একটা যোগু দাদার কথা ছাড়, পুরুতের মেয়ে, ওসব গরিব ঘরে মেয়ে আমি আনবো না। আমি কি দান ছত্র খুলে বসেছি? যোগ বউকে ছেড়ে দে, তোকে মেয়ে দেখতে হবে বেকার জন্য। আজ বলছিস মামলার জন্য বেটা হলো না, কাল অন্য কিছু হবে। কাজ ফেলে রাখলে পড়েই থাকবে, সংসারে কি কাজের অভাব রে? একটা কাজ গেলে অন্য কাজ আসবে, তাই বলে একটা কাজের জন্য অন্য কাজটা আটকে থাকবে? ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি মা। তুই কিন্তু ভাইদের বিয়ের ব্যাপারে বড্ড গরিবসি করছিস। না না, এ কি বলছো তুমি বলো তো মা। ঠিক আছে, আমি আজই কেদার বাবুর সঙ্গে দেখা করে কথা বলে ওনাদের একটা খবর করে দিই। হ্যাঁ আসি আমি। ভাইকে আদর করবি? আয় আদর করি, আয়। কি করছিস? কি লেগে যাবে না ভাইয়ের? কেন লাগবে? কেন, আমি তো ভাইকে আদর করছি। ও ছোট না, কখন কোথায় লেগে যায়? মা, ভাই আমাদের সঙ্গে খেলবে? হ্যাঁ খেলবে, আর মেলা বকাশ নি তো, শুয়ে পা চুপটি করে। দূর, আমার এখন শুতে ভাল লাগছে না। তুমি ভাইকে বলো না ভাই যেন আমাদের সঙ্গে খেলে। তো ভাইকে বুদুল দেবো না? কেন দিবি না? দেবো না। কি শুরু করলি বলতে? কি আমি কি করলাম? ওই তো দিচ্ছে না, এই শুটি মেয়ে হয়েছে একটা মল্লিকা। মা, ভাইকে একবার আমার কোলে দাও না। এখন না বলেছি না, আর একটু বড় হোক তারপর। কি হবে বাবা, একবার দাওই না। আরে মা না খেলে তুই চুপ করবি না? না রে, যাও, দিতে হবে না। খালি তোমরাই ভাইকে আদর করো, আমাকে আদর করতে দিতে হবে না। ওহ, বলছি যে ও এখন ছোট, বড় হলে যত খুশি আদর করিস। মা, ভাইটা এতদিন তোমার পেটের মধ্যেই ছিল না? জানি না। আমি জানি তোমার পেটের মধ্যেই ছিল, তাই জন্য তোমার পেটটা অত বড় হয়েছিল। মা, ভাই তোমার পেটে ঢুকলো কি করে গো? উফ, এ মৃত জ্বালালে দেখছে। ওই টুকুরি জায়গার মধ্যে শুতো কি করে গো? ও কি খেত?
ওর হাওয়া লাগতো। ধুর, মাথা খারাপ করে দিলে এমি। এইটা পিন, পিন, যা, ওঠ ওখান থেকে, শুয়ে পড় দেখিনি। যাও, একদম শুয়ে পড়। আর একটাও কথা বলবি না তুই, শুয়ে পড় যা। ভাই ঘুমোচ্ছে, উঠে পড়বে এবার। না, তাহলে আর আমি এখানে থাকবো না, তাহলে আমি ঠাকুমার ঘরে যাই। এই, একদম না, বস চুপ করে, ঠাকুমার ঘরে যাই। ঠাকুমা এখন ঘুমোচ্ছে না? মেজো বউ ঠাকুমার ঘরে যেন কি সব করছে, ঘুমাবে কি করে? মেজো বউ? মেজো বউ আবার ও ঘরে কি করছে? আবার কি হলো কে জানে। এই যে দক্ষ যজ্ঞ শুরু করেছেন, নাকি তুই কি করবো, মানা করছে তো। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? তুমি এই অবস্থা উপরে উঠবে? কিচ্ছু হবে, আমি সাবধানে উঠবো। বাক্যে শোনা তো তোমার কুষ্টিতে লেখা নেই। আই কুদু, ও নিচে থাকবে, তুই ওপরে ওঠ। আর আপনার ওই পুটুলিতে যদি আপনার রাধারমণের কিছু থাকে, তখন তো ক্ষুদ্র দিদি ছুঁয়ে দিল বলে সারা বাড়ি মাথা করবে। হ্যাঁ, আমি তো সারাক্ষণ বাড়ি মাথায় করেই আছি। আমি কি তাই বললুম নাকি? তুমি কি বললে সে আমি সব বুঝেছি। মেজে বৌদি, আমি নামাই না গো, তুমি চুপ করে চেয়ারখানা ধরে দাঁড়াও দেখি। বাবা, কি ধুলো গো। শুধু দিদি, তো ঝাড়ার কাপড় নিয়ে আসো না। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ওই এই এই, এটা কে নিচে আছে দেখো, কাণ্ড এমন ডাল পেটে মেয়ে মানুষ আমি জব মেয়ে দেখিনি। অতি মানুষ এত বড় একখানা পেট নিয়ে তাত্তরিয়ে চেয়ারের উপর উঠে গেল, কারো বাক্যি শোনার বেলায় নেই। কি ধুলো, গাড়তে বলেছে কে? যেমন আছি তেমনি থাকুক না। আপনি চেয়ারটা শক্ত করে ধরে থাকবেন, আমি নিচে নামছি। ওটা দয়া করে আমার হাতে দিয়ে নামো। ধুলো তো। সে কি সর্বাঙ্গে মাখাতে বাকি রেখেছ? কথা বাড়িও না, দাও। সব জিনিস ঘাটছ, একটা যদি এদিক সেদিক হয়। আই হারাম যদি, তুই যে ঘরের জিনিসে হাত দিয়েছিস, কাপড় ছেড়েছিস। হ্যাঁ গো হ্যাঁ, এনো দাও। ইস, কি ধুলো। প্রতি হপ্তায় সব জিনিস পরিষ্কার করব। না না, কিচ্ছু করতে হবে না, এই শেষ। আমার ঘরে কোনো কিছুতে তুমি হাত দেবে না।